একের পর এক র‍্যাবের উপর হামলা চেষ্টার ঘটনা নিয়ে ডিএমপি কমিশনার জানান, জঙ্গি তৎপরতার সব তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আছে এবং সেই অনুযায়ী অভিযান চলছে। রাজধানীর একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সোয়াট এর সদস্যরা চিটাগাং পুলিশের সহায়তা নিয়ে সেটাকে নিশ্চিহ্ন করেছে এবং পাঁচজন সন্ত্রাসী নিহত হয়েছে। জঙ্গি অবতৎপরতার পুরো নেটওয়ার্ক, ফুল নেটওয়ার্ককে ভেঙে দেওয়া এবং তাদের কর্মকাণ্ডকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।